আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাবিয়া ভ্লগ অ্যান্ড বিউটি টিপস। কেমন আছেন সবাই? আমি এবার আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি রেসিপি। এখন যেহেতু আমের মৌসুম, চারিদিকে আচার দেওয়া শুরু হয়ে গেছে, তো আমি একটি ভিন্ন ধরনের আচার আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হচ্ছে আমের ঝুরি আচার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমের ঝুরি আচার কীভাবে বানাতে হয়। ঝুরি আচার করার জন্য প্রথমে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার আম্মু। তো আমার আম্মুর হাতের এই আচারটা আমার অনেক মজা লাগে। আম্মু আমগুলো বটিতে কুচি করে কেটে নিচ্ছে, আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমগুলো কুচি করে কেটে নিয়েছে, এবারে কাটবে পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম আমের মতো করে কুচি করে কেটে নিতে হবে। আমের এই ঝুরি আচারের সিক্রেটটাই হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ এই আচারে দিলে আচারের স্বাদ বহু গুণে বেড়ে যায়। পেঁয়াজগুলো কাটা প্রায় শেষ, দেখুন আমের মতো করেই পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটেছে। তো এবারে পেঁয়াজ আর আমগুলো মেশাতে হবে। এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে পেঁয়াজ আর তিন ভাগ নিতে হবে আম। তো এই আম আর পেঁয়াজগুলো এবার ভালোভাবে মিক্স করতে হবে। আম আর পেঁয়াজটা মিক্স করার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর তারপরে দিতে হবে চিনি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যেন সবগুলো উপাদান একদম নরম হয়ে যায় আর পানির মতো বের হয়ে আসে। প্রায় 5 মিনিটের মতো মিক্স করে নেওয়ার পরে দেখুন পানির মতো বের হয়ে এসেছে। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার একটি ট্রেতে এগুলো ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দেওয়ার পরে এই ট্রেটি রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে, কারণ এখন কখনো কখনো বৃষ্টি হয় আবার কখনো কখনো রোদ উঠে। তাই 1 থেকে 2 দিন দিলেই মোটামুটি হয়ে আসবে। এই আচারটি শুকাতে 2 দিনের মতো টাইম লেগেছে। তো বেশি শুকানো যাবে না, একদম মশমশা করা যাবে না, এটা একটু আঠা আঠা যখন থাকবে তখনই তুলে নিতে হবে। এবার এই আচারের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এই আচারটি মেখে নিতে হবে। এই আচারটি আপনারা অন্যভাবেও করতে পারেন, এটা আরেকটু বেশি শুকিয়ে বেশি তেলে ডুবিয়ে রাখতে পারেন। যেহেতু এটা অল্প তেল দিয়ে করা, এটা যাদের কোলেস্টেরল আছে তারাও খেতে পারবে, কোনো সমস্যা নেই। এই আচারটি কিন্তু খেতে অনেক মজা, দেখলেই আমার জিভে জল চলে আসে। ঝুরি আচার রেডি। এখন এই ঝুরি আচারগুলো একটি কাচের বয়মে ভালোভাবে রেখে দিতে হবে। এই আচারটি আপনারা ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন আমের ঝুরি আচার। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।